আজকের আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস অষ্টম শ্রেণীর পার্ট ফাইভ। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে আবওয়াব, তো এই আবওয়াবকে বলা হয় বেআইনি কর, তাহলে এটা হবে ক নম্বর। ঠিক আছে, এটা হবে হচ্ছে এক দশমিক একই হবে বেআইনি কর, এটা হবে ঘ নম্বর, এটা ভুল করে ক নম্বর দেওয়া হয়েছে। এরপর আছে সাহুকার, সাহুকার সাহুকারকে বলা হয় মহাজন, তাহলে এটা হবে মহাজন ক নম্বর। ওকে, দাদন তিন নম্বরে আছে, দাদন, দাদনকে বলা হয় অগ্রিম অর্থ, অর্থাৎ অগ্রিম অর্থকে বলা হয় দাদন, আর রায়ত্ব হবে গ নম্বর। তাহলে একের ঘ, দুইয়ের ক, তিনের খ এবং চারের গ, তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, আমি এখানে লিখে রেখেছি এইভাবে। নেক্সট কোশ্চিন দু নম্বর, সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। বিদ্রোহের নাম রয়েছে এখানে, নেতার নাম লিখতে হবে এবং কারণটা লিখতে হবে। প্রথম কী আছে, নীল বিদ্রোহ। একজন নেতার নাম কি, দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস, তোমরা এটাকে এইভাবে লিখবে। তাহলে নীল বিদ্রোহ, নেতার নাম দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, কারণটা কি, কারণটা হলো নীল চাষে বাধ্য করা ও নীল চাষিদের অত্যাচার। দু নম্বর, বারাসাত বিদ্রোহ, নেতার নাম কি, মীর নিসার আলী, কারণটা কি, ধর্মীয় সংস্কার এবং ব্রিটিশ ও জমিদারদের অত্যাচার। তিন নম্বরে রয়েছে সাঁওতাল বিদ্রোহ, নেতার নাম সিধু ও কানু, কারণটা কি, কারণটা হচ্ছে দিকুদের অত্যাচার ও ব্রিটিশ ভূমি রাজস্ব নীতি। চার নম্বরে রয়েছে মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে বিরসা মুন্ডা, কারণটা কি, দিকু ও জমিদারদের অত্যাচার। তিন নম্বর প্রশ্ন, সংক্ষেপে উত্তর, তিরিশ থেকে চল্লিশটি শব্দ লিখতে হবে। প্রথম প্রশ্ন, পণ্ডিতা রামাবাই কেন স্মরণীয়, উত্তরটি হবে লিখবে, পণ্ডিতা রামাবাই ছিলেন ভারতের নারী সংস্কার ও নারী শিক্ষা আন্দোলনের এক অন্যতম ব্যক্তিত্ব, তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও সমাজের যাবতীয় সমালোচনাকে গুরুত্ব না দিয়ে বিয়ে করেছিলেন এক শূদ্র পুরুষকে, ভারতীয় শাস্ত্র সম্পর্কে তিনি অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন, ইংল্যান্ডে গিয়েছিলেন ডাক্তারি পড়তে, তাছাড়া তিনি বিধবা মহিলাদের জন্য তৈরি করেছিলেন একটি আশ্রমও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তিন দশমিক দু নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। ইয়ং বেঙ্গল বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা হলো, এক নম্বর, ইয়ং বেঙ্গল শুধু হিন্দু সমাজে, এটা শুধু হবে ধহয়ুষু হবে, সরি এটা ধহয়ুষু হবে, শুধু ইয়ং বেঙ্গল শুধু হিন্দু সমাজের সংস্কার নিয়ে চিন্তাভাবনায় ব্যস্ত ছিল। দু নম্বর কারণ হচ্ছে, ইয়ং বেঙ্গল গোষ্ঠী দেশের দরিদ্র কৃষক ও শ্রমিকের দুরবস্থা ও সমাজ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিল। চার নম্বর তথা শেষ প্রশ্ন, নিজের ভাষায় লেখো, একশো কুড়ি থেকে একশো ষাটটি শব্দ লিখতে হবে। সম্পদের বহির গমন বলতে কী বোঝো, সম্পদের বহির্গমন, পলাশির যুদ্ধ জয়ের পর কোম্পানি অষ্টদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ, এটা প হবে, বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য ও উৎপাদিত দ্রব্য সামগ্রী ইংল্যান্ডে চালান করেছিল। এই ঘটনার ঐতিহাসিক ও সমালোচকদের মতে সম্পদের নির্গমন বা অর্থনৈতিক নিষ্ক্রামণ নামে পরিচিত। এই প্রসঙ্গে কোম্পানির মাদ্রাজের রাজস্ব সচিব জন সুলিভ্যান লিখেছেন, আমাদের শাসন ব্যবস্থা অনেকটা স্পঞ্জের মতো, গঙ্গা তীরবর্তী দেশ থেকে এই স্পঞ্জধর্মী শাসন যা কিছু সম্পদ
সব শুষে নেয় এবং টেমস তীরবর্তী দেশে এনে তা নিউড়ে নেয়। দাদাভাই নৌরোজি রমেশচন্দ্র দত্ত সম্পদের বহির্গমনকে ড্রেইন অফ ওয়েথ বলে উল্লেখ করেছিলেন। এখানে কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ধন্যবাদ।